সো আমি জিনিসটাকে এইভাবে দেখি যে বিদ্যানন্দের রিসেন্টলি ভুলটা হয়েছে, আমার বলতেছি রিসেন্টলি ভুলটা হয়েছে, এই রিসেন্ট ভুলটা টোটালি পিআর অ্যান্ড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং এর ভুল। কারণ এইটার মধ্যে তারা যে গ্যাঞ্জামটা করছে সেটা হচ্ছে অন্য কোনো একটা ইয়ে থেকে ছবি নিয়ে দেন নিজেদের নাম করে ইয়ে করে দিছে, পোস্ট করে দিছে। এখন এইটা না ইয়ে হয়েছে, বিদ্যানন্দ এত বড় একটা অর্গানাইজেশন হয়ে গেছে যে এইসব ছোট ছোট ডিটেইল এখন এই ইস্যুগুলো ওদের কাছে অনেক ছোট ছোট হয়ে গেছে। আমরা হয়তো মনে করতেছি না এটা একটা ছোট ইস্যু না, কারণ হচ্ছে এটা কয়েক হাজার মানুষ দেখতেছে, আপনি একটা ভুল ছবি কেন এখানে দিবেন। বিদ্যানন্দের কাছে এটা হয়তো খুব ছোট ইস্যু, তার কারণটা হচ্ছে বিদ্যানন্দ অনেক বড় একটা কোম্পানি এবং অনেক কিছু রান করে একসাথে। দ্যাটস ওয়াই এই ছোট একটা পিয়ার রিভিউ যেটা হচ্ছে হয়তো ফেসবুকের কোনো একজন পেজ অ্যাডমিন কিংবা পেজ ম্যানেজার কিংবা পেজ মডারেটর হচ্ছে ছবিটা হয়তো দিছে, এই ভুলটা তদারকি করা এইটা বিদ্যানন্দের পক্ষে হয়তো বা সম্ভব ছিল না, আমার কাছে এতটুকু মনে হয়েছে। কিন্তু তারপরে হোক, মানে সবকিছুতে পরে দিয়ে যে অ্যাপোলজি পোস্টটা দিচ্ছে, আমি এটা সাধারণত একটা খুব বাজে ভাষায় কথা বলছিলাম যে অ্যাপোলজি পোস্টটা এত বাজে হয়েছে যে আচ্ছা আমরা না এটা একটা স্যাম্পল হিসেবে দিছে, আসলে হচ্ছে এগুলো না, এটা একটা স্যাম্পল হিসেবে একটা ছবি দিতেই পারি আমরা, এত বাজে অ্যাপোলজি পোস্ট আমি জীবনে মনে হয় প্রথম দেখলাম কোন একটা এত বড় অর্গানাইজেশনের পক্ষ থেকে। কিন্তু এইটার থ্রুতে সবাই পিছন দিকে এক্সট্রাপোলেট করছে জিনিসগুলোকে, আচ্ছা আগে তাইলে বিদ্যানন্দ কি করছে, তখন কাহিনী বেরিয়েছে মজিদ চাচার কাহিনী, তখন রিসার্ফেস করছে কাহিনী জমি নিয়া কাহিনী, যে জমির মধ্যে হচ্ছে খুব সম্ভবত কাহিনীটা এরকম ছিল একজন জমি দান করছে, দান করার পরে ওরা হচ্ছে নিজেদের নামে একটা স্কুল করে দিয়েছে, এক্স স্কুল মানে ওই লোকের জমি কিন্তু, এই জিনিসগুলো আবার রিসার্ফেস করছে। তারপরে হচ্ছে এরকম আমি শুনছি যে এরকম হয়েছে যে একটা ছেলে বা মেয়েকে হচ্ছে সাহায্য করার জন্য দিছে টাকা, কিন্তু এরপরে কমিটমেন্ট ছিল একটা সার্টিন টাইম পর্যন্ত দেখা করতে, মানে লঙ্গার টাইমে দেখা করতে দিবে, কিন্তু একটা সার্টিন টাইম পর্যন্ত দেখা করে দেওয়ার পরে বাকিদের মানে যারা দান করছিল ওদেরকে দেখা করতে দেয়নি। সো এইটা আসলে এক্সট্রাপোলেটেড হয়েছে পুরো জিনিসটা, এইটা জাস্ট ছোট্ট একটা ইস্যু থেকে আগুন যেরকম অনেক জোরে, মানে এই সময় আগুন নিয়ে কথা বলাটা উচিত না আমি জানি, বাট আগুন যেরকম অনেক ধাও ধাও করে ছড়ায় যায়, আমার কাছে মনে হচ্ছে এক্সট্রাপোলেটেড হয়ে ওই বিদ্যানন্দের পুরো জিনিসটা একবারে সবাই অ্যাটাক করছে। কিন্তু বিদ্যানন্দ কিন্তু যথেষ্ট হেইটের একটা এন্টিটি সোশ্যাল মিডিয়াতে, আমার কাছে মনে হয় যথেষ্ট লাভড একটা এন্টিটি যেরকম, যথেষ্ট হেইটের একটা এন্টিটি। আমি এটার আরেকটা অ্যাঙ্গেল নিয়ে ডিসকাস করবো, তার আগে আপনারা কেউ যদি কিছু বলতে চান। না, এগ্রি, আমি আমি এনাদের সাথে অনেকাংশে এগ্রি। প্রবলেম ইটসেলফ ওই যে জামার ছবি, পোড়া জামার ছবি দিয়ে অলঙ্কার বানায় আপলোড করার যে যে ইস্যু, যেটা আসলে সত্য না, ওটা ওনাদের আগে আরেকজন ছিল ওখান থেকে ছবি ওনারা নিয়ে এরকম করছে, ইটসেলফ এই ইস্যু হয়তো অত বড় ইস্যু না। বিদ্যানন্দ কাজ করে হয়তো কোটি টাকার, এখানে হয়তো 10 টাকার ব্যাপার কোনো বিষয় না। বাট ওইটা যখন ওই কোয়েশ্চেনটা রাইজ করায় যে এইটা যদি এরকম হয় তাহলে আগের আর কি কি এরকম ছিল, ওই অ্যাঙ্গেলে যখন আমরা জিনিসটা দেখি তখন আসলে বিদ্যানন্দর ইতিহাসের শুরু থেকে আজকে পর্যন্ত কোনো সবকিছুই কোয়েশ্চেনেবল হয়ে যায়, সবকিছু নিয়ে প্রশ্ন করার সুযোগ চলে আসে যে এটা যদি মিথ্যা হয়, একটা গরু যদি 4 বার দেখে থাকি, 1 লোককে যদি আমরা 20 বার দেখে থাকি, তাহলে যা যা নর্মাল ওগুলো হয়তো মিথ্যা, বলতেছি না মিথ্যা বাট হইতে পারেও মিথ্যা। তো ওই একটা অ্যাঙ্গেল চলে আসে, ওই কারণেই পুরো ব্যাপারটা একটু স্যাড, যেটা আসলে খুব একটা আনন্দের ব্যাপার না, স্যাড ব্যাপার যে এত বড় একটা চ্যারিটেবল অর্গানাইজেশনের এত কোয়েশ্চেনেবল কাজকর্ম। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো এই যে এই মানুষদেরও আমার খুব একটা পছন্দ না, যারা হঠাৎ করে ধরো আমি তো আগেই জানতাম বিদ্যানন্দ আসলে খারাপ ছিল, আমার সাথে 4 বছর আগে এই জিনিসটা হয়েছিল, 4 বছর আগে তোর সাথে এই জিনিস হয়েছিল, তুই আজকে বললি কেন, তুই 4 বছর আগে বলতে পারলাম আমরা বিদ্যানন্দকে একটু টাকা পয়সা কম দিতাম। এরকম পোস্ট আমি অনেক দেখতেছি এখন, যে এই 11টা কারণ আমি আগেই জানতাম, এই 11টা কারণ আমি আপনাদের বলতেছি যে 11টা কারণে বিদ্যানন্দ খারাপ। আপনি যদি এত কিছু আগে জানতেন, আপনার নিজের সাথে যদি এত কিছু আগে খারাপ হয়ে থাকে, আপনি আমাদের একটু আগে জানালে আমাদের লাভ হতো, আমরা একটু বুঝে শুনে ডোনেট করতে পারতাম সব জায়গায়। তো ওই যে যে একটা বড় অর্গানাইজেশন হাতি টাইপ পড়ছে আমি এখন পোস্ট করে যাচ্ছি, ওই ব্যাপারটা আমার খুব একটা পছন্দ না। এনাদের সাথে আমি একমত বিদ্যানন্দের অ্যাপোলজি পোস্টের ব্যাপারে। রিসেন্টলি ওনাদের চেয়ারম্যান বা প্রাক্তন চেয়ারম্যান ঠিক জানি না ক্যাচালটা কি হচ্ছে, উনি একটা লাইভ ভিডিও করছে আমি জানি, ভিডিওটা 1 ঘন্টা দেখে আমি দেখিনি, বাট ওটা কেউ হোপফুলি কেউ ওটা সামারি করবে এবং তারপর ওই সামারির থেকে আমি আমার জ্ঞান অর্জন করবো। বাট উনি নিশা বিশ্বের অনেক কিছু বলছে ওনাদের পক্ষের, আমি জানি না ব্যাপার। আমরা আমার খুব বড় কোনো টাকা পয়সা বিদ্যানন্দে যেতে এরকম না, বইয়ের ডোনেশন যেতে ওটা খালি অফ করছি আমি, ব্যাপারটা স্যাড এই। ফারহান ভাই এই টোটাল পয়েন্ট গুলা যেভাবে ধরতে পারছে, একমাত্র একজন স্ক্যামারের পক্ষে এটা ধরা সম্ভব। কোর্টের বিচার কি জানি না, গেছেও নাকি কোর্টে, এটা আরেক জিনিস। জিনিস হচ্ছে যদি কেউ স্ক্যাম করে তাদের টার্গেট হওয়া উচিত যে যখন তাদের হিট বেড়ে গেছে অর্থাৎ অনেক বেশি মানুষ দেখতেছে তখন একটু গা ঢাকা দেয় কিছুদিনের জন্য, মানে এই টাইমে এত অ্যাটেনশন আসতেছে ওই টাইমে আরো ফুয়েল করলে আরো বেশি টার্গেট তোমার দিকে আসবে। সো যদি স্ক্যাম হয় থিওরিটিক্যালি তাহলে তাদের উচিত ছিল কিছুদিন চুপ থাকে, এখন আমি জানি না স্ক্যাম নাকি না অনেকে বলতেছে। এবং এই ইস্যুটা নিয়ে মাল্টিপল লেভেলে আগুনটা আসলে বাড়ছে। ফার্স্ট জিনিস হচ্ছে দ্য টাইমিং, জাকাতের ইস্যুটা যখন আসছে যে বিদ্যানন্দে জাকাত যাবে নাকি না, দ্য মোমেন্ট ওই জিনিসটা আসে তখন এটা স্ক্যাম নাকি না এই হিসাবের বাইরে চলে গেছে মুসলিম হিন্দু দাঙ্গা হিসাবে, এবং তখন আবার আসুন্না ফাউন্ডেশনকে আরেকজন নিয়ে আসছে। এখন ওই ইস্যুটা বিদ্যানন্দ স্ক্যাম নাকি না এই ইস্যু থেকে চলে গেছে যে হিন্দুরা ঠিক মতো কাজটা করতেছে নাকি মুসলিমরা কাজটা ঠিক মতো করতেছে। তো ওইখানে অনেক জায়গায় অবজেক্টিভিটি আসলে জানা দিয়ে বাইরে হয়ে গেছে, যে মোমেন্টে এই ফাইটটা আসলে স্ক্যাম নাকি না ডিটারমাইন করাচ্ছে হিন্দুরা মুসলিম ভালো এই চ্যারিটি ডিসকাশনে চলে গেছে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পিভটিং পয়েন্টস। সেকেন্ড জিনিস হচ্ছে পিয়ার টিম ডেফিনেটলি কুড হ্যাভ ডান এ বেটার জব ভাই, মানে
ভাই আপনাদের কি পোস্টের অভাব আছে? লাইক দেয়ার সো মেনি পিকচার্স, এবং আপনার ঠিকমতো অ্যাপোলজাইজ করতে পারলে কি ম্যাটিজ যদি বলতেন তাহলে হইতো। বিদ্যানন্দ নিয়ে ফার্মে যেটা বললো যে অনেকেই বলতেছে অনেক আগের কাহিনী আছে, বাট এতদিন কেউ কংক্রিটলি ধরতে পারতেছিল না, বলতেছে আচ্ছা গ্যাঞ্জাম আছে না আছে, বাট যেই মোমেন্টে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে যে এই ছবিটা আগেও গেছে, ওই মোমেন্টে ওইটা সূত্র ধরে বাকি সব ইস্যুতে তাদের এগেনস্টে যে অ্যালিগেশনগুলো আছে ওগুলোকে মানুষ সত্য ধরে নিছে। অর্থাৎ এই যে ছবি যে ডুপ্লিকেট আছে এটা যদি না বাইর হইতো মানুষ কিন্তু একটু ভেগ হিসেবে থাকতে যাচ্ছে, কেউ বলতেছে ভালো কেউ বলছে খারাপ, বাট দ্য মোমেন্ট ওই ছবির ভুলটা হয়েছে, মেবি একটা ইন্টারনেট ভুল করছে কিংবা জুনিয়ার এক্সিকিউটিভ ভুলটা করছে, এটা কারণে পুরো অর্গানাইজেশন মাইটা খাইছে, ইট কুড হ্যাভ বিন প্রিভেন্টেড, এটাই আর কি, বাকি সবকিছু এটাতে জাস্টিফাই হয়ে গেছে। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে, যদি আসলে সমস্যা থাকে অ্যাট দিস পয়েন্ট আমার মনে হয় সু দেম, যদি আপনার আসলে স্ট্রং কেস থাকে প্লিজ ভাই এটা কোর্টে নিয়ে মামলা করেন, কিছুটা করেন। অনলাইনে এই ট্রায়াল, অনলাইন ট্রায়ালে এটা জাস্ট আমরা বিভিন্ন ন্যারেটিভ প্রচার আমরা ইউজ করতেছি, যদি আসলে কেস থাকে আপনারা কোর্টে জিনিসটা মাইপিট করেন না, না আমার জাস্ট মনে হচ্ছে যে ভাই এই জিনিসটা ইভেন্চুয়ালি রিলিজিয়াস মাইপিটে চলে যাচ্ছে, উইচ ইজ ডেফিনেটলি নট গুড। এবং প্রথমে আসছে হচ্ছে বিদ্যানন্দের কাহিনী, তারপর স্টোরি আসছে পিনাকি ভট্টাচার্য যেটা একটা ভিডিও বানাইছে, তারপর তাদের ছবি পাবলিশ হয়েছে, তারপর এগেনস্টে তাদের 14-16 লিঙ্ক বের হয়েছে। সো দ্যাট ওয়াজ দ্য সিকোয়েন্স, এবং টাইমিংটা হচ্ছে রোজার সময়, এবং এগেন মঙ্গল শোভাযাত্রা নিয়ে হয়তো প্রতি বছর মাইপিট হয়, বাট এই বছর আরো বেশি মাইপিট হয়েছে বিকজ এটা রোজার টাইমে হয়েছে। বিদ্যানন্দ নিয়ে এই ক্রাইসিসটাতে হইতো, বাট আরো বেশি মাইপিট হয়েছে বিকজ রোজা রমজানের সময়টা হয়েছে, প্লাস জাকাত নিয়ে হয়েছে জিনিসটা। তাই দিজ আর সিকোয়েন্স অফ থিং যেটা কারণে পুরো ইস্যুটা ব্লাস্ট করছে। আচ্ছা আমি আসলে পুরো আলোচনাটাকে আরেকটু বিদ্যানন্দের এই আরেকটা আসপেক্ট একটু ধরতে চাই, যে ওভারঅল বিদ্যানন্দের পিআর টিমের যে কাজটা এটাকে আপনারা কেমন দেখেন? এটা কিন্তু অনেকাংশে পোভার্টি পপকর্ন, ঠিক আছে বুঝলেন, অনেকাংশে। এখন আমি একটা ন্যারেটিভ পড়ছি বিদ্যানন্দের কাজের ব্যাপারে, সেটা হচ্ছে আপনি বিদ্যানন্দ ভার্সেস গেটস ফাউন্ডেশন যদি একটা কম্পারিজন করেন, বিদ্যানন্দের কাজগুলো যে চ্যারিটি ওয়ার্কগুলো অনেকটা নন সাস্টেইনেবল। আপনি দেখেন কি করতেছে, 50 জন মানুষকে গরুর মাংস খাওয়াইছে, যে এই গরিব মানুষগুলো গরুর মাংস কোনোদিন খাইতে পারে না। এই ন্যারেটিভটা সোশ্যাল মিডিয়ার জন্য অনেক পারফেক্ট, মানুষজন অনেক লাইক দিবে, মানুষজন অনেক কমেন্ট করবে, আহা হা হা গরুর মাংস খাইছে আজকে অনেকদিন পরে, কিন্তু এই টাকাটা দিয়ে আপনি 5 জনকে স্থায়ী এবং সাস্টেইনেবল একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে হয়তো দিতে পারতেন, বাট ওইটার ছবি দিলে হয়তো বা এই 50 জন মানুষ জীবনে হয়তো 10 দিন পরে বা 20 দিন পরে 1 মাস পরে গরুর মাংস খাইছে, এইটার থেকে কম হিট খাইতো। এই ন্যারেটিভটা একজন তুলে ধরছে আমি দেখছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে জিনিসটা খুবই লজিক্যাল, যে গেটস ফাউন্ডেশন ধরেন কি করতেছে, ওরাও যদি চ্যারিটেবল কাজ করে ওরা কিন্তু ধরে ধরে আগাইতেছে স্যানিটেশন হেলথ এইসব ধরে ধরে একটা সার্টেন মহাদেশের মধ্যে যায়, সাপোজ আফ্রিকাকে টার্গেট করলো বা একটা সার্টেন নাইজেরিয়াকে দেশকে টার্গেট করলো, নাইজেরিয়াকে টার্গেট করলো, ওইখানে ওরা পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে। ইভেন লোকাল কমিউনিটির যদি কোনো বাউন্ডারিজ থাকে, এথিক্যাল বাউন্ডারিজ হতে পারে, হয়তো বলে যে ঠিক আছে আমরা বিল গেটস আসতে দিব না, ওদের ওরা হইতেছে যে ব্রেইনের মধ্যে চিপ বসে, এইগুলোকে অতিক্রম কইরাও গেটস ফাউন্ডেশন কিন্তু সাস্টেনেবল ওয়েতে জিনিসটা করতেছে। ওরা কিন্তু চাইলে ওইখানে কাঙ্গালি ভোজ করতে পারতো, কিন্তু ওরা কাঙ্গালি ভোজ করে নাই। তো আমি জানি না মানে আপনারা এই ধরনের চ্যারিটিকে মানে অ্যাপ্রিসিয়েট করেন কিনা, বা হচ্ছে এটাকে লং টার্মে কেমনে দেখেন আসলে, মানে ওরা কি ওদের কি চেঞ্জ হওয়ার কোনো আছে সম্ভাবনা আছে? এটা নিয়ে ফান্ড ভাই বলবে, তার আগে আমি জাস্ট ছোট রেফারেন্স দিই, এই যে কেসটা বললি ঠিক এইটারই আলোচনাটা উঠছে, কিভাবে আলোচনা উঠছে, আসুনা ফাউন্ডেশনের কম্পারিজন উঠছে, কারণ তাদের বিভিন্ন প্রজেক্ট আছে যেখানে তারা সিএনজি হয়তো কিনে দিচ্ছে, রিক্সা ভ্যান কিনে দিচ্ছে মানুষকে তুলে দিতে আর কি, মানে যারা তারা আত্মনির্ভরশীল হয়ে যায় আর কি। সো এগেইন এই জন্য বারবার এই বিদ্যানন্দ আসুনা ফাউন্ডেশন বারবার আসছে, বিকজ মানুষ এই কম্পারিজন থেকে প্রতিটা জিনিসকে ডিসকাস করতেছে। সো এটা আমাদের কেসটাকে সামনে নিয়ে যেতে হেল্প করতে পারে, বাট ইটস দেয়ার আর কি, জাস্ট মেনশন করে রাখলাম। ফান্ড ভাই না 100%, যদি যদি তুমি কাউকে এন্টারপ্রাইজ বানাইতে হেল্প করো, এটা অলওয়েজ ডোনেশন দেওয়ার থেকে বেটার। ডোনেশন দেওয়া বা এক বেলা খাওয়ানো তো ডোনেশন দেওয়াও না, এটা ক্ষণিকের আনন্দ, এটা কখনোই সাস্টেইনেবল না, ওটা করে আসলে তেমন কোনো লাভ হয় না মনের শান্তি ছাড়া। মনের শান্তি জরুরি, মনের শান্তি জরুরি না এরকম না, সো এটা যে ইনভ্যালিড এরকম কিছু না। কারো যদি ইচ্ছা হয় যে পথ শিশুরা এতদিন খায়নি আমি একদিন খাওয়াবো, কোনো লাভই আসলে হইলো না, বাট আনন্দ হইলো, হ্যাপিনেস আসলো, ওইটা ইট সেলফ ইজ আ ভ্যালিড জাস্টিফিকেশন যে কেন আমি এটা করছি। সো ওটা বলা যাবে না যেটা তুই ক্যান করছিস, বাট ইন জেনারেল অবশ্যই যদি কেউ সাস্টেনেবল এন্টারপ্রাইজ বানাইতে হেল্প করে তাহলে ভালো। আমি জাস্ট ফুট নোট, আমি আসুনা ফাউন্ডেশনেও ডোনেট করছি, বিদ্যানন্দ ডোনেট করছি, দুজনের সাথে আমার এক্সপিরিয়েন্স একদম টপ নচ, কারোর সাথে কোনো খারাপ এক্সপিরিয়েন্স নাই, দুজনই খুবই ভালো, এবং আরো অনেকে করছি যাদের নাম এখন বলতেছি না, সামনে স্ক্যাম হলো হয়তো আস্তে আস্তে বলবো, এখন পর্যন্ত তারা লেলো, তাদের এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। এই এই গত ডিসেম্বরে যখন আমি বাংলাদেশে গেলাম তখন একটা গ্রামে আমরা অনেকগুলো হুইলচেয়ার আর স্টিক, একটা ছোট কোম্পানি, ছোট চ্যারিটি কোম্পানি যা বলেন কি জানি না, তো ওনাদেরও এই এই অ্যাঙ্গেল বেশ পপুলার, ওনাদেরও মেইন যে ডোনেশন, সো ধরো আচ্ছা আমি ভেঙে বলি, মনে করো আমি 1 লাখ টাকা, 1 লাখ টাকার একটু কম আমি ডোনেশন দিছি, এতে এতগুলা হুইলচেয়ার হয় বা এতগুলা স্টিক হয়। ধরো ওনাদের ফার্স্ট ইমেইলের রেসপন্সই হইলো যে এটার সাথে হইলো ভিডিও টিম যাবে, এটার সাথে হইলো সোশ্যাল মিডিয়ায় এই টিম যাবে। তো ওনাদের অ্যাঙ্গেলটা আসলে অনেকাংশেই এটা যে পুরো জিনিসটা কতটুকু হাইলাইটেড হবে, কতটুকু ডকুমেন্টারি হবে, এই হবে সেই হবে, এবং আমি শিওর অনেক ডোনেশন দাতা এই ব্যাপারটা পছন্দ করে।